উচ্চমাধ্যমিকের মূল্যায়নে প্রচুর গাফিলতি, যারা এইচএসের রেজাল্টের অসন্তুষ্ট হয়ে স্ক্রুটিনির জন্য বা রিভিউর জন্য অ্যাপ্লাই করেছ, তাদের জন্য আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, ছোট্ট আপডেট, বেশিক্ষণ সময় নেব না, আপডেটটা দেওয়াটা প্রয়োজন। এবং ভিডিও শেষে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা তোমাদের সঙ্গে শেয়ার করব। মাইক্রোফোন ছাড়া জাস্ট অফিসের তার দোতলা থেকে ভিডিওটা তৈরি করছি, এই জায়গাটা একটু ফাঁকা থাকে, তাই তোমাদের জন্য ভিডিও আপডেটটা একটু পারলে লাইক করে দিও, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর তোমাদের কি মতামত আমার শেষ বক্তব্যের শেষে সেটাও কিন্তু তোমরা কিন্তু জানাতে ভুলো না। আচ্ছা, উচ্চমাধ্যমিক পরীক্ষায় এবছর যারা স্ক্রুটিনি করেছে, প্রায় 94,000 রিভিউ এবং স্ক্রুটিনি জমা পড়েছে, তার মধ্যে আমার কাছে নিচে পুরো পেপারটা রয়েছে, তার মধ্যে 8,361টি স্ক্রুটিনি ছিল আর 85,227টি ছিল তোমার রিভিউ পেপারের জন্য। সেখানে টোটাল শতাংশ যদি দেখা যায়, 20% নাম্বার বেড়েছে, এবং নাম্বার একটা দুটো নয়, অনেকের 58 নাম্বার বেড়েছে। কারণ যোগে ভুল, কারো সিরিয়ালে ভুল আছে, কারো কোথাও নাম্বার দিতে ভুলে গেছে, কোনো প্রশ্নে নাম্বার দেওয়া হয়নি। অনেকে 10 থেকে 30-এর মধ্যে নাম্বার বেড়েছে 80%, মানে যে 20%-এর মধ্যে ছেলে মেয়েদের রিভিউ করে নাম্বার বেড়েছিল, তার মধ্যে 10 থেকে 30 বেড়েছে 80% ছেলে মেয়ের। একটুখানি চিন্তা করে আমাদের প্রত্যেককে দেখতে হবে যে অধিকাংশ ছেলে মেয়েরা তো স্কুলে যায়, ম্যাক্সিমাম স্কুলে, সবাই ব্যক্তিগতভাবে নেবে না, আর নিলেও কিচ্ছু যায় আসে না, ম্যাক্সিমাম স্কুলে তো ক্লাস হয় না, ম্যাক্সিমাম স্কুলে শিক্ষকের নেই বলে বা শিক্ষকের অভাব বলে ক্লাসকর্ম হচ্ছে না। একটা সময় কোভিড পিরিয়ডের জন্য অনেক সময় স্যাররা বাড়িতে ছিল, এই সামান্য খেলা দেখার কাজটুকু তারা এতটা গাফিলতির সঙ্গে দেখছে। তাদের কাছে একটা কোশ্চেনের মার্কস না দিতে পারলে তাদের কাছে কোনো ব্যাপার না, কিন্তু একটা ছেলের ভবিষ্যৎ, একটা ছেলের পুরো পরিবারের ভবিষ্যৎ এবং তার আনন্দ দুঃখ ইত্যাদি নির্ভর করছে তার নাম্বারের উপরে। সুতরাং এইটা কিন্তু উচ্চশিক্ষা পর্ষদকে দেখা উচিত, এবং সেই কারণে সেই সমস্ত স্যারদেরকে চিহ্নিত করে ফোকাস করা হবে বলা হয়েছে, এবং এটা একদম ঠিক, এবং তাদেরকে ইনস্ট্রাক্টেড, এবং তার পরের বছর থেকে যেন তাদেরকে খাতা দেওয়া না হয়, সেই রেসপন্সিবল টিচারকেই খাতা দিতে হবে, যেন যারা প্রকৃত খাতা জাজমেন্ট করতে পারে, সামান্য খাতাটুকু দেখার তাদের সময় নেই, যে সময়টুকু তারা ম্যাক্সিমামটাই বাড়িতে বসে বা শুয়ে বা আনন্দ করে কাটিয়েছে লকডাউন পিরিয়ডে, বা কীভাবে কাটিয়েছে তাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু এই ছেলে মেয়েদের ভবিষ্যৎগুলো নিয়ে কিন্তু খেলাটা ঠিক। তার মধ্যে তো অনেকেই আছে যারা রিভিউ করেনি বা রিভিউ প্রসেসে যায়নি, তাদেরও তো হয়তো নাম্বার বাড়তে পারত। তো সেক্ষেত্রে মধ্যশিক্ষা পর্ষদের কাছে একটাই বক্তব্য, আগামী বছর থেকে যারা খাতা দেখবেন তাদেরকে একটুখানি দায়িত্ববান হতে বলতে হবে, কারণ ছেলে মেয়েদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু ছেলে খেলা করা যাবে না। প্রায় 58 নম্বর বাড়া এটা কিন্তু একটা হাস্যকর বিষয় নয়, ইটস আ ভেরি গ্রিভ ম্যাটার ফর অল অফ আস। ভালো থেকো। কেমন হয়েছে ভিডিওটা বা কোন পার্টটা তোমাদের, কোন জায়গায় আমার সঙ্গে তোমাদের মতামত এক হচ্ছে নিচে কিন্তু কমেন্ট করতে ভুলো না।